पेस्ट्री खाच्छी दारू टेस्टी चॉकलेट खाच्छी भालो कोड़े दियो सॉस दिए हेलो एवरीवन गुड मॉर्निंग कैमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो वेलकम एंड वेलकम बैक टू माय चैनल आमी स्मृति सो गाइस तुम्हारा जरा आमार आगेर ब्लगगुलो देखेछो तारा जानो एखन आमी आछि आमार दीदीर बाड़ीते आमार मोनाइदीर बाड़ीते दुर्गापुरे एखाने आमी एसेछिलाम एकटा कारणे सेटाओ तोमरा आशा करी देखे नियेछो एतक्षण आर आजकेओ आमी आछि एखाने आर एखन रेडी होयेछि कारण दीदीर आजके पार्लारे क्लास आछे तो आमिओ जाबो दीदीर साथे सेजन्य आमरा ब्रेकफास्ट करे बेरिये जाबो आर एछाड़ाओ आजकेर ब्लगटा एकटा अन्य कारणे स्पेशाल हबे सेटा होलो एखन दुर्गापुरे चलछे रथेर मेला विशाल बड़ो मेला चलछे एखाने तो आजके आमी मोनाइदि तारपर आमार जे बोन बृष्टि ओरो एखाने बाड़ी ओ आजके एखाने आसबे तो आमरा सबाई मिले मेला देखते जाबो তোমাদেরকেও দেখাবো কিরকম হয় দুর্গাপুরে রথের মেলা তো পুরো ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে এখন আর বেশি লেট করব না আমরা রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব মোনাইদি যেখানে পার্লারে শেখে কাজ সেখানে আজ একটা ক্লাস আছে ওখানে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আজকে ব্রেকফাস্টে আছে লুচি আর আলু ভাজা আর লুচি আমার ভীষণ ফেভারিট খাবার সেটা ব্রেকফাস্টে হোক বা ডিনারে হোক যখনই হোক তবে এই ব্রেকফাস্টের থেকেও আমার যেটা আরও বেশি ভালো লাগে সেটা হলো আমার দিদির বাড়ির ডাইনিং টেবিলের স্পেসটা এইখানে বসে বসে না বাইরেটা এত সুন্দর দেখা যায় খাবারটা খেতে খেতে বাইরের ভিউটা দারুণ এনজয় করি সো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন মোনাইদির সাথে মোনাইদি যেখানে ক্লাস আছে সেখানে চলো ওখানে গিয়ে বাকি কথা হবে কারণ প্রচণ্ড রোদ এখানে দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে সানগ্লাস পরে এখানে আমরা একটা অটো বা টোটোর জন্য ওয়েট করছি কারণ জায়গাটা একটু দূরে তাই আমরা অটো করে যাব ওখানে আর এই কদিন দুর্গাপুরে থেকে বেশ কয়েকটা জায়গা আমার বেশ চেনাও হয়ে গেল বিশেষ করে দুর্গাপুরের এই যে গ্রিন জিনিসটা আমার ভীষণ ভালো লাগে চারিদিকে গাছ আর এত এত সবুজ আমরা চলে এসেছি মোনাইদি যেখানে ক্লাস হবে সেখানে এই জায়গাটার নাম হচ্ছে আইনস্টাইন এখানে একটা বিবেকানন্দ ভবন আছে ওখানে ক্লাস হয় লোকেশনটা ভীষণ সুন্দর এখানে ক্লাস হয় চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি আমার দিদির কোনখানে ক্লাস হয় আর আমার শর্টসগুলোতে অনেকেই কমেন্ট করেছে যে তোমরা দুর্গাপুর থেকে দেখছো আমার শর্টস এই বড় ব্লগটা কে কে দুর্গাপুর থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও বা দুর্গাপুরের আশেপাশে থেকে কে কে আমার ব্লগ দেখো সেটাও জানিও এখানে দিদির ক্লাস হচ্ছে এখন ভেতরে ক্লাস হচ্ছে অলরেডি এটা একটা বিবেকানন্দ ভবন চলো ভেতরের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ক্লাস হয় এখানে দেখো এখানে অনেকে এসেছে আরও ক্লাস করার জন্য এখানে দিদির ম্যাম দিদিদেরকে ক্লাস করায় আর এই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে বসে আছে চেয়ারে আসলে ওর হেয়ারে বয়কাট হবে এখানে দিদিদের হেয়ার কাটিং আইব্রো মেহেন্দি নানা রকমের চুলের কাজ বা যেরকম পার্লারে যা সব কাজ থাকে সমস্ত কিছু শেখানো হয় তো এখানে একজনের চুলে বয়কাট হবে তাই সবাই মিলে সেটা দেখছিল প্র্যাকটিস করছিল দিদিরা এখানে রুমটা বেশ বড় ছিল আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা দিদি এখানে ডিপ ইউ কাট করছে যেটা আমার দিদি করছিল ওই কাটটা আসলে সবাই মিলে এখানে আসে শিখতে আর তার সাথে প্র্যাকটিস করতেও তা আমারও বেশ দেখতে ভালো লাগছিল নতুনত্ব একটা জিনিস অনেকেই এসেছিল এখানে আর সবাই নিজের নিজের মতো আইব্রো বা হেয়ার কাট এসব প্র্যাকটিস করছিল দিদির ক্লাস শেষ করে আবার আমরা বেরিয়ে গেছি আর এখন আমরা যাব প্রথমে একটা ফলের মার্কেটে দিদি বলছিল এটা দুর্গাপুরের খুব ভালো একটা ফলের মার্কেট আমারও ভালো হলো দেখা হয়ে গেল আর বেশ অনেক ফ্রেশ ফ্রুটসও ছিল এখানে ফল কিনে এখন ফাইনালি আমরা বাড়ি ফিরছি সো গাইস আমরা বাড়ি ফিরে চলে এলাম আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর এখন আমরা লাঞ্চ করে একটু রেস্ট নেব তারপরে বিকালে মেলা ঘুরতে যাব তখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব চলো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব আর আজকে লাঞ্চে ছিল ভাত ডাল বেগুন ভাজা আলু পোস্ত তার সাথে মাছের ঝাল দেওয়া যেটা আমার খুব ভালো লাগে খেতে আর ছিল দিদির তৈরি আচার তো চলো লাঞ্চটা করে নিই তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব দুপুরে আমরা লাঞ্চের পর রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে রিকুকে আমি আনতে গেছিলাম ওর কম্পিউটারের ক্লাস থেকে ওই দিক থেকে আসার সময় জিজু আমাকে দুর্গাপুরের অনেক কিছু ঘুরিয়ে দেখালো এখানে যে আড়া শিব মন্দির আছে ওগুলো সব
তো আমি ওগুলোর মিনি ব্লগ করেছি, আশা করি তোমরা দেখতে পাবে যখনই মিনি ব্লগগুলো পোস্ট করব। আর এখন আমি রেডি হব, কারণ আমরা যাব এখানে দুর্গাপুরে যে রথের মেলা বসেছে অনেক বড়, সেটা দেখার জন্য আমরা সবাই মিলে যাব। তো চলো রেডি হই, তারপর তোমাদেরকে দেখাবো কীরকম মেলা বসেছে সেটাও দেখাবো। সো গাইজ, আমি ফুল রেডি হয়ে গেছি মেলা দেখতে যাওয়ার জন্য। আর এই যে বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি আমার জন্য অনেক পেস্ট্রি তারপর চকলেট নিয়ে এসেছে। আর মোনাইদি এখন রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেলে আমরা বেরোবো, এখানে রথের মেলা যাবো। চলো তোমাদেরকে এবারে মেলার ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো আর দেখাবো। আর এই যে রিকু রেডি হয়ে গেছে, বৃষ্টি আমার জন্য পেস্ট্রি নিয়ে এসেছে, এখানে চকলেট বল নিয়ে এসেছে, আর এই যে চকলেট নিয়ে এসেছে, কোনটা এটা পেস্ট্রি। পার্কিংটা এত বিশাল পার্কিং, এখানে শুধু বাইক আছে, তবে কারের গুলো তো আলাদা বোধ হয়। আমরা যে রথের মেলাটা দেখতে যাচ্ছি সেটা বসেছে চিত্রালয়ে। এখানে দুর্গাপুরে আরও রথের মেলা বসে তাই আমি বলে দিলাম। ইস্কন মন্দিরেরও কিন্তু একটা আলাদা করে রথের মেলা বসে, তবে আমরা চিত্রালয়ের মেলাটা দেখতে যাচ্ছি। আর মেলা শুরু হওয়ার প্রায় 1 কিলোমিটার আগে থেকে পার্কিং শুরু হয়েছে। কার বাইক এত পার্কিং করা আছে যে আমরা নিজেদের বাইকটা পার্কিং করার জায়গায় পাচ্ছিলাম না। দেখো তোমরা কত ভিড় চারিদিকে, এত এত বাইকের পার্কিং ছিল যে কি বলবো। এখানে অনেক খোঁজার পর একটা পার্কিং পেয়েছিলাম আমরা। আমরা পৌঁছে গেছি যেখানে মেলা বসেছে ওখানে, আর এত ভিড় মেলাতে, এত পার্কিং, মানে পার্কিং করার জায়গা পাচ্ছে না আমাদের, এত এত এখানে বাইক আর কারের পার্কিং। তো চলো মেলার ভেতরে ঢুকি এবারে আর দেখবো কিরকম মেলা বসেছে। চলো এখন আমরা মেন মেলার ভেতরে এন্ট্রি নিচ্ছি। আর মেলা শুরু হওয়ার আগে থেকে, মানে দু সাইড থেকে রাস্তার দোকান বসতে শুরু হয়ে গেছিলো, আর বিশাল বড় এলাকা জুড়ে মেলাটা বসেছিল। আচ্ছা তোমরা কে কে অলরেডি এই চিত্রালয়ের মেলাটা দেখে নিয়েছো আমাকে কমেন্টে জানাও তো, আর কে কে দেখতে আসবে সেটাও জানিও, কারণ মেলাটা আরও অনেক দিন ধরেই চলবে। এখন এখানে দেখো কি সুন্দর সুন্দর মূর্তি রাখা আছে, বেশ সুন্দর ছিল এখানে মূর্তিগুলো। তার সাথে ফুলের দোকান ছিল বেশ কয়েকটা, খুব সুন্দর সুন্দর ফুলও রাখা ছিল, ভীষণ সুন্দর লাগছিল মেলাটা দেখতে, অনেক বড় মেলা। চলো ভেতরে ঢুকেও তোমাদেরকে দেখাবো আরও কি কি আছে মেলার ভেতরে। এই মেলাটায় না ভীষণ সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছিল, কুর্তি, প্লাজো, স্কার্ট এগুলো তো ছিল, এছাড়াও শাড়ি অবধি ছিল কিছু কিছু দোকানে, আর নাইটিও পর্যন্ত ছিল। এখানে দেখো খুব সুন্দর কুর্তি ছিল, 150 টাকা থেকে স্টার্ট ছিল, এছাড়া ছিল হিউজ ব্যাগের কালেকশন। এগুলো দেখো বেতের সমস্ত ফার্নিচার, অনেক অনেক জিনিস এসেছে। আমাদের মেলা আসতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় রাত 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, তাই আমরা এত বড় মেলাটা ফুল ঘুরে কভার করতে পারিনি। তোমরা চেষ্টা করবে একটু বিকাল দিকে আসার, তাহলে রাত পর্যন্ত হয়তো তোমরা কভার করতে পারবে। কারণ মেলাটার এক সাইডে না অনেক বড় বইয়ের দোকান বসেছিল, মানে পুরো বই মেলা বসেছিল। যে সাইডটা আজকে আমরা যেতে পারিনি কারণ অনেক লেট হয়ে গেছিলো, তাই তোমরা চেষ্টা করবে ওই সাইডটাতেও যাওয়ার। দেখো এখানে কি সুন্দর ব্যাগের কালেকশন, খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর মেয়েদের সবচেয়ে আকর্ষণ হচ্ছে অক্সিডাইজ, আমরা একটা অক্সিডাইজের দোকান পেয়ে ঢুকে গেছিলাম, আর এখানে অনেক জিনিস কিনে নিয়েছি আমরা। এখানে দেখো একটা গোল্ড প্লেটেড জুয়েলারিরও স্টল বসেছে, খুব সুন্দর এখানে হার কানের এসব ছিল, এছাড়া হ্যান্ডমেড কিছু জুয়েলারিও এখানে বিক্রি হচ্ছিল। চলো তোমাদেরকে এবার জগন্নাথ দেবের দর্শন করিয়ে আনি। এই মেলার প্রাঙ্গণের মধ্যেই রয়েছে জগন্নাথ দেব, আর এখানে কীর্তনও চলছিল, এখানে প্রচুর মানুষের ভিড় জমেছিল। আসলে এই রথের সময় এই মেলার প্রাঙ্গণটাকে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে। তোমরা অনেকেই জানো যে রথযাত্রার দিন জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি আসে, তো এই জায়গাটাই জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে। আর এখানে কীর্তন করছিলেন একজন, আর কত ভিড় রয়েছে দেখো। এই যে দেখো এখানেই রয়েছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এই মূর্তিটা এখানেই রাখা আছে এখন। আর এর পাশে যে জগন্নাথ দেবের রথটা সেটাও রাখা আছে। এই জায়গাটায় বিশাল ভিড় জমেছিল, দেখো এখানে কত মানুষ বসে বসে কীর্তন শুনছে, আর পাশে মেলাও চলছে, তাই এই জায়গাটা প্রচুর ভিড় ছিল।
এই দেখো জগন্নাথ দেবের রথটা, কি সুন্দর রথটা দেখো, কত বড় আর দেখতেও কি সুন্দর। মেলাটা দেখে মনে হচ্ছিল এখানে জনসমুদ্র নেমে এসেছে, এত এত মানুষের ভিড় এখানে। এখানে না একটা দোকানে খুব সুন্দর সুন্দর চিকনকারির প্লাজো বিক্রি হচ্ছিল, চলো তোমাদেরকে দেখাই একটু প্লাজোগুলো, যদি তোমরা মেলা আসো তাহলে দেখতে পারো। কালারগুলোও ভীষণ সুন্দর ছিল, তার সাথে কোয়ালিটিও খুব ভালো ছিল প্লাজোগুলোর। আমাদের এখানে আসতে আজ একটু লেট হয়ে গেছিল, আর মেলাটা ছিল প্রচুর বড়। আমরা ঘুরে ঘুরে অনেক কিছু কিনেও নিয়েছি, এই যে প্লাস্টিকের মধ্যে আছে ভরা, বিশেষ করে কানের গুলো দারুণ দারুণ সুন্দর কানের কিনেছি, অনেকগুলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। এখানে দেখো বাচ্চাদেরও খেলার জন্য একটা কি সুন্দর কিড ওয়ার্ল্ড বলে একটা জায়গা এসেছে। এখানে তোমাদের সোফা কাম বেডটা নিয়ে নাও এখনই। এখানে ছোট ছোট শোপিস বিক্রি হচ্ছিল খুব সুন্দর মাটির, এগুলো সমস্ত কিছুই। এখানে দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, শিব ঠাকুর, গণেশ ঠাকুর সব কিছুর মূর্তি ছিল। আর এই দোকানটায় খুব সুন্দর অক্সিডাইজের কানের আর ফিঙ্গার রিং ছিল খুব ভালো ভালো। মেলা অনেকটাই ঘুরলাম, চলো এবার একটু ফুচকা খেয়ে আসি। তাহলে তো আমাদের মেলা ঘুরে এখন আমরা এসেছি ফুচকা খাওয়ার জন্য, মিষ্টি খাওয়া স্টার্ট করে দিয়েছি। সেটা একটু না ভালো করে দিও সস টস দিয়ে। আমরা আজকে ভেবেছিলাম মেলা ঘুরে কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরব, কিন্তু এই মেলাটা এত বড় আর আমাদের আসতে এতটাই লেট হয়েছিল যে আমাদের এই মেলা ঘুরতেই প্রায় 10:30-11 বেজে গেছিলো, আর রেস্টুরেন্টগুলো প্রায় 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আর আমাদের যেতেও আর একটু লেট হবে, তাই রিস্ক না নিয়ে আমরা এখানেই খেয়ে নিয়েছিলাম মেলাতে। তো চলো একটা ফুডের দোকানে আমরা ঢুকে পড়ছি এখন, এখানে দেখি কি কি পাওয়া যায়। মেলাতে যা যা পাওয়া যায় এখানে সেগুলোই পাওয়া যাবে আশা করি। তো মেলা ঘুরে ফাইনালি পেট পুজো করতে ঢুকছি আমরা। এই যে এই দোকানটায় আমরা এসেছি, চলো দেখা যাক কি খাওয়া যায় এখানে। মেলা ঘুরে ফাইনালি আমরা এখানে কিছু খাবার খাওয়ার জন্য এলাম। ধোসা মোগলাই সবই পাওয়া যাচ্ছে এখানে। এখন আমরা সবাই মিলে বসে বসে খাবার আসার জন্য ওয়েট করছি, আর জিজুরা গেছে অর্ডার দেওয়ার জন্য। এই যে মোনাইদি আর রিকু এখানে বসে আছে, আর আমি আর বৃষ্টি এক সাইডে বসে আছি। আমি আর বৃষ্টি অর্ডার করেছিলাম মোগলাই পরোটা, আমাদেরগুলো চলে এসেছে। আর রিকুর ফেভারিট হচ্ছে যে কোনো নুডলস বা চাউমিন, তো নিজের জন্য চাউমিন অর্ডার করেছে। আর আমার মোনাইদি ডিম খায় না, সেজন্য মোনাইদি নিজের জন্য ডোসা অর্ডার করেছে, ওটাও চলে এসেছে। আর এখানে রিকুকে মোনাইদি খাইয়ে দিচ্ছিল। আমাদের খাওয়া হয়ে গেল, এবার একটু আইসক্রিম খাবো, কারণ ডেজার্ট ছাড়া খাওয়া ঠিক কমপ্লিট মনে হয় না। এখানে আমরা একটা আইসক্রিমের কাউন্টারে চলে এসেছি, আর এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছিল, তাই আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে ডিসকাশন চললো যে কোনটা খাওয়া যায়। রিকু একটা নোলেন গুড়ে নিল, ওটা আমাদের মোটামুটি ঠিকঠাক লাগলো, তাই ওইটা আর কেউ না নিয়ে এখানে একটা আফগানি কুলফি বলে কিছু পাওয়া যাচ্ছিল সেটা সবাই নিচ্ছিল। তবে আমি বেশি রিস্ক না নিয়ে যেটা জানি আমার ফেভারিট বাটারস্কচ কোন, আমি সেটাই নিয়েছিলাম, আর বাকিদেরগুলো একটু টেস্ট করেছিলাম। আমাদের মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট, কিছু টুকটাক জিনিসও গিয়েছি, আর এখন আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছি। চলো আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি ফিরে যাই। আর আজকের মতো আমাদের মেলা ঘোরা প্রায় এখানেই কমপ্লিট, যদিও এখনও মেলার অনেকটাই অংশ আমাদের দেখা বাকি, পরে আবার কখনো যদি আসি তখন এই মেলা দেখব। বেশ ভালো লাগলো এই আজকের মেলাটা দেখেও, তোমরা যদি আসো কেমন লাগছে মেলা দেখতে বা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, বা আবার ইনস্টাতে ডিএমও করতে পারো। খুব সুন্দর দোকান বসেছিল এখানে, অনেক রকমের ভ্যারাইটিস দোকান, আর এখানে ফুড স্টলগুলো দেখো সমস্ত বসে আছে, পরপর মিষ্টির দোকানগুলো। চলো এবারে বাড়ি ফেরা যাক। তো আমাদের এখানে মেলা ঘোরা হয়ে গেল, আর আমরা চলে এসেছি এখন পার্কিংয়ে, আমাদের ওখানে গাড়িগুলো রাখা আছে, তারপর গাড়ি করে মানে বাইকে করে ডাইরেক্ট আমাদের বাড়ি, তারপর কাল সকালে আমি দুর্গাপুর ফিরে যাব। অনেকদিন থাকলাম এবারে দুর্গাপুরে, বেশ ভালো লাগলো। আবার রাতে দুর্গাপুর দেখতে দেখতে বাড়ি ফিরছি, আর আজকে আমার লাস্ট ডে এখানে, আবার পরে কখনো আসবো, কালকে আমি বাড়ি ফিরে যাব। তো বেশ কাল রথের মেলা থেকে ঘুরে এসে আর রাতে ব্লগটা এন্ড করিনি, আর আজকে আমি ফাইনালি বাড়ি চলে যাচ্ছি, মনেদির বাড়িতে অনেকদিন থাকলাম এবারে।
আবার পরে কখনো আসবো। আর এই ব্লগটা আশা করি তোমরা দেখেছো, দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে তোমার সাথে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।